দেশের বাজারকে অস্থির করছে অসাধু ব্যবসায়ীদের এসএমএস চক্র। তাদের ধরতে সর্বত্র অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। বরিশাল শহরে চালের আড়ত সহ খোলা বাজারে অভিযান শেষে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তিনি। বলেন, খোলা বাজারে ভোজ্য তেলে ভিটামিনের অস্তিত্ব নেই, দাম ও মান নিয়ন্ত্রণে বোতলজাত তেল বিক্রির উদ্যোগ নেওয়া হবে। বলেন, ধানের দাম বাড়ার অজুহাত দেখিয়ে অযৌক্তিকভাবে চালের দাম বাড়ানো হলে সিলগালাসহ অসাধু ব্যবসায়ীকে রিমান্ডে নেওয়া হবে। 17 কোটি ভোক্তাকে কারো জিম্মি করার অধিকার নেই জানিয়ে তিনি বলেন, রোজায় বাজার নিয়ন্ত্রণে সরকার তৎপর রয়েছে। যে সোর্স থেকে দামটা বাড়িয়ে দিয়েছে সেই সোর্সে আমরা ইনভেস্টিগেশন করে প্রয়োজনে সেটা আমরা সিলগালা করে দেবো। প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী যেটা ডিক্লেয়ার করেছেন তাদেরকে প্রয়োজনে আমরা রিমান্ডে নেব এবং তারা মাঝে মাঝে এই সুযোগ নিয়ে সারা 17 কোটি ভোক্তাকে তারা প্রতারিত করছে এবং যে কয়েকজন কতিপয় ক্ষুদ্র কয়েকটা গোষ্ঠী স্বার্থান্বেষী গোষ্ঠী যারা মাঝে মাঝে এরকম আজকে চাল কালকে পেঁয়াজ এর আগে আলু ব্রয়লার মুরগি ডিম এগুলো নিয়ে যা করছে আমরা তাদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে এবার অবস্থান নেব।